সবাই তো কবিনী খেলা মানে ব্যাঙের গল্প সত্যি সত্যি। আমরা এখন মাংস ফ্রাই করব। বর্তমান তো ব্রয়লার মুরগিতে অনেক সমস্যা, তো এটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর, খেতে পাচ্ছি না। আবার গরু খেলেও অ্যালার্জির প্রবলেম, এজন্য খেতে পাচ্ছি না। তো আমরা মহিষের মাংস নিয়ে এসেছি, মহিষের মাংস ফ্রাই করব। এখন এই যে মাংসগুলো টিস্যু দিয়ে সুন্দর করে মুছে নেওয়া হচ্ছে। হ্যাঁ, তারপরে এর আগে আমরা মাংসগুলোকে পাতলা পাতলা করে পিস পিস করে নিয়েছি রান্নার সুবিধার্থে। এখন টিস্যু দিয়ে যে অতিরিক্ত পানি আছে সেগুলো মুছে ফেলানো হচ্ছে। আমাদের মাংস পিস পিস করে কেটে টিস্যু দিয়ে মোসা কমপ্লিট। এখন আমরা মশলা মিক্স করব। এখানে মশলা আছে প্রথমেই হলুদ, তারপর ধনিয়া গুঁড়া, তারপর মরিচের গুঁড়া, তারপর লবণ, তারপর আছে হচ্ছে বিভিন্ন মশলার সমন্বয়ে একটা গুঁড়া, দারুচিনি, এলাচ ইত্যাদি ইত্যাদি, তারপর আছে হচ্ছে এটা জিরার গুঁড়া। তো ঠিক আছে বন্ধুরা, আমরা এখন মশলা মাখাবো, আপনারা দেখেন কীভাবে মাখাতে হয়। এখন সব মশলাগুলো একসাথে আমরা মিক্স করছি। এখন মাংসের গায়ে মশলার প্রলেপ লাগাচ্ছি, এক এক করে সবগুলো লাগাতে হবে। ধরো আমাদের মাংসের মশলা মাখানো শেষ, এখন আমরা চুলার উপরে রান্না শুরু করে দেবো। তো চলুন, মাংসগুলো রান্না করার জন্য স্টিকের উপর বসানো হচ্ছে। তারপর আমরা এরপরে চুলার উপরে দেবো। বন্ধুরা, এবার আমরা চুলার উপর উঠিয়ে দিয়েছি এবং চুলার রান্না শুরু হয়েছে। তো দেখা যাক কতক্ষণ লাগে। বন্ধুরা, মাংসটা আমরা এইমাত্র উল্টিয়ে দিলাম, রান্না চলছে। মাঝে মাঝে একটু উল্টে দিতে হবে, নাহলে এক সাইড থাকলে হয়তো পুড়ে যাবে। রান্না প্রায় হয়ে আসছে, প্রায় সেদ্ধ হয়ে গেছে, আর হয়তো কয়েক মিনিট লাগবে, তারপরে শুরু হবে খাওয়া। আমাদের ফ্রাই শেষ, এখন আমরা খাবো। আমাদের খাওয়া শুরু করছে এখন। অন্যরা আমার টেস্ট হয়েছে, একটু ধোয়া ধোয়া গন্ধ, আর সমস্যা নেই, ভালোই লাগছে। আপনারা খাইতে আসে চান তো চলে আসতে পারেন। ওই যে এখন আছে কয়েক পিস,